হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে কি বিষয় নিয়ে কথা বলবো বা কি জিনিসটা আমরা আপনাকে কাছে আজকে রাখতে চাচ্ছি। সো তার আগে একটা বিষয় ক্লিয়ার করি, অনেকে আছে যে ফোন কেনার পরে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ফোনের যে পিছনে যে ব্যাক সাইডে যে গ্লাসটা আছে ওই গ্লাসটার মধ্যে আমরা গ্লাস বা হচ্ছে যে বা গ্লাসটার মধ্যে এটাকে বোঝানো হয়েছে যে ক্যামেরার যে গ্লাসটা ইউজ করা হয় এটা ইউজ করা হয়। এটার মধ্যে আমরা বিশেষ করে গ্লাস ইউজ করি, আবার হচ্ছে পলি ইউজ করি বা হচ্ছে প্লাস্টিক জাতীয় কোনো কিছু ইউজ করি। তো এটাতে করে কিন্তু 2 বছর বা 1 বছর পর্যন্ত ইউজ করার পরে ক্যামেরার যে গ্লাসটা আছে এটার মধ্যে ময়লা হয়ে যায় বা স্পেস পড়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা আপনি 2 বছর বা 3 বছর পরে হচ্ছে যে কমপ্লেন আসে যে ফোনটার ক্যামেরাটা হচ্ছে বাজে হয়ে গেছে। আসলে কিন্তু ক্যামেরা বাজে হয় না, আপনার ওই যে গ্লাসটা আপনি উপরে বসাইছেন ওই গ্লাসটা বাজে, ওইটার কারণে হচ্ছে আপনার ক্যামেরাটা বাজে হয়ে গেছে। সো আমরা ওপর যে ফিচার সম্পর্কে আজকে বলবো সেটা হচ্ছে ওয়ান হ্যান্ড গ্লাস সলিউশন। এটা সম্পর্কে আমরা অনেকবার বলে দিই, ভিডিওর মধ্যে অনেকবার বলা হয়েছে যে ওয়ান হ্যান্ড গ্লাস সলিউশন ইউজ করা হয়, ওয়ান হ্যান্ড গ্লাস সলিউশন ইউজ করা হয়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার বিশেষ করে এই ফোনটাতে কোনো স্পেস পড়বে না বা হচ্ছে যে গ্লাসের মধ্যে কোনো স্পেস পড়বে না, ডার্ক পড়বে না। সেটা হচ্ছে যে নর্মাল ইউজের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যাচ্ছে জোরে বসে এরকম করতেছি না, এরকম ক্ষেত্রে না, আপনি জাস্ট নর্মাল ইউজের ক্ষেত্রে যে আপনি টেবিলের উপর রেখে দিচ্ছেন বালির কোনা বা কোনো ধরনের কোনো ছোটোখাটো কিছুর সাথে লেগে এটা ডাক পড়ে যায়, এরকম কিছু জিনিস এই ফোনটাতে এরকম কোনো স্পেস পড়বে না। সো এই জিনিসের কথাই বলা হয়েছে। তো যারা লং টাইমের জন্য ইউজ করতেছেন তারা হচ্ছে যে স্পেস রেজিস্ট্যান্ট বা হচ্ছে ওয়ান হ্যান্ড গ্লাস সলিউশনটা আপনি এখানে পাচ্ছেন, ওপর যে কোনো ফোনের সাথে আপনি ওয়ান হ্যান্ড গ্লাস সলিউশনটা পাচ্ছেন। সো শুরু করা যাক। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি গিয়ে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাবেন। কোম্পানি থেকে দিচ্ছেন।